রাজ্য সরকার যে কার্যকলাপ অছি বিগত 25 বর্ষ হল বারম্বার কেন্দ্র চিঠি লেখা সত্ত্বেও মধ্যে রাজ্য সরকার পূর্ণাঙ্গ রিপোর্ট খণ্ডিয়ে দেই পারলে না। রাজ্য সরকার ওড়িশার মাননীয় চিফ জষ্টিস কু ভেটি ডিসকশন করে তাঙ্কর ওপিনিয়ন কু দেই পারলে না, তো স্পষ্ট জনা পড়ুছি পাল কমিশন রিপোর্ট কু টেবুল করা গলানি, স্পষ্ট জনা পড়ুছি রাজ্য সরকারকর কেস স্থাপন দিগর আন্তরিকতা নাই। দেখুন মাননীয় কেন্দ্রমন্ত্রী ভারত বর্ষর পূর্ণাঙ্গু নিয়ে সে টিপ্পণী করেছিলেন, কেবল পশ্চিম ওড়িশাকে নিয়ে নুহে, গোটা মিসকনসেপশন। নিশ্চিত ভাবে ই কোর্ট কেন্দ্র সরকার দ্বারা ই কোর্ট হয়েছে, ই কোর্ট স্থাপন দ্বারা লোকে লাভ পাচ্ছেন, ভার্চুয়াল কোর্ট এবার স্থাপন হয়েছে, আজি বি প্রত্যেক জেলার লোকে এপিয়ার করে পারছে, অ্যাডভোকেট লিটিগেন্ট মানে লাভ পাচ্ছেন, কিন্তু পার্মানেন্ট হাইকোর্ট বেঞ্চর দাবি পশ্চিম ওড়িশার নিশ্চিত ভাবে আগামী দিনে রহব। সত্যতা উপরে বিশ্বাস করি দলের সক্রিয় ভাবে তো নি সে মধ্যে 2019 সাইড করে কিছু দিন তলে সে মধ্যে ডিক্লেয়ার করে জেলা উপদেষ্টা তুরন্ত মু সে পদবীর ইস্তফা দিয়েছিলেন, মু কোনসি পদবীরে নাই। আর দলের যদি সত কথা কইবা গণতান্ত্রিক ব্যবস্থায় মুহ খোলবা সত কইবা যদি অপরাধ, এই অপরাধ মু হাজার থর করি। দল বিরোধী কার্যক্রম আক্টিভিটিসরে এই অভিযোগে সাংগঠন সম্পাদক আপন বহিষ্কার করছি, কোনসি দল বিরোধী কাম মু করি নাই, কোন করছি মু তা কোন্দু। আর যদি সত কথা কইবা লোকঙ্কর দাবি উপস্থাপনা করিবা লোকঙ্কর দৈনন্দিন জীবনরে যে অসুবিধা হচ্ছে তাকে নিয়ে যদি পার্টি ভিতরে কইবা যদি অপরাধ, তাহলে সে অপরাধ মু ভাবুছি প্রত্যেক ব্যক্তি করিবা কথা। এই কোন সংযোগ না পূর্ব প্রয়োজিত আপনার আজ প্রেস মিটিং করিবা এবং ঠিক প্রেস মিটিং পূর্বরু বহিষ্কার করা, মু মো পাখের কিছু সূচনা নাই, আপন যেহেতু পচার যদি মু কইছি মোর সূচনা কেবল বেঞ্চ কু নিয়ে প্রেস মিট করিবার ছিল। স্যার যেতবেলে অভিনন্দন বা প্রেসিডেন্ট সহ অন্যান্য জেলে থিলে সেতবে কহাগলা কি অন্য ওকিল মানে সহযোগ করেনি কিংবা হাইকোর্ট বেঞ্চ সপক্ষে কেউ বাহার নেই, এই সরকার সরকার কহিলে না জেলা প্রশাসন উপরে কোনসি দেখন্তু আপনাকে মু সূচাই দেবাকু চাহে সে সময়রে 144 ডিক্লার করা হলা, লাঠি চার্জ হলা, বড় একশন হলা, কোনসি কোনসি ওকিলকু এই অঞ্চলকু ফুরাই দিয়া গলানি, যো মানে মো খোলবা কথা মো খোলি, যদি আমি গণমাধ্যম মাধ্যমে মু কইছি আপন মানে সমস্ত আসছেন মো অফিসকু খোলিকি মু কইছি লাইভ করেছি, মু ডিবেট দিয়েছি, মু স্টেটমেন্ট দিয়েছি, যো নেতা মানে মুহ খোলু নাহান্তি সেমানে কাহি কেবে আসিকিরি কৌছন্তি তার উপরে মোর প্রশ্ন। আপনি প্রশ্ন করন্তু সেই পশ্চিম ওড়িশার বড় নেতা যে অন্য জেলার আসিকি এই জেলার রাজনীতি করিবি কৌছন্তি তাকু প্রশ্ন করন্তু, যেতবেলে নিরীহ ওকিলমানঙ্ক উপরে অত্যাচার হয়েকি ভিতরকু ফরাই দেলে কিছু ওকিলঙ্কর দোষ নথিবা সত্ত্বেও তাঙ্কু ফরওয়ার্ড করাগলা, সে সময়রে এ নেতামানে কোউঠি দেলে কাহিকি মুহ খোলিলেনি তাকু প্রশ্ন করুন। আগামী দিনরে ওকিল আন্দোলন দুবার হবে কি? দেখুন আন্দোলন হব দুর্ভাগিনী সেটা ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন এবং সেন্ট্রাল ইলেকশন কমিটি নিষ্পত্তি নেবে, সে বিষয়ে জানিনি তো আপনার গোটে ফার্স্ট টাইম শুনুছি সসপেন্ড হয়ে যাবে জানিনি। মো পাখু লেটর আসলে হি কোনসি দল বিরোধী কাম মু করি নাই, সত কথা কইবা লোকঙ্কর দাবি উপস্থাপন করিবা যো কাম গুড়াক ওড়িশার স্বার্থ বিরোধী সে কাম গুড়াক ন করন্তি বলি যদি এমনকু এডভাইস দেবা দল বিরোধী, সে দল বিরোধী সেই টাইপর কাম মু হাজার থর করি। কা উপরে আপন সন্দেহ করছেন? মোর কা উপরে সন্দেহ নাই।